কলকাতার কলেজ চলে যে চেয়ারের পাশে লাল চেয়ার বা এরকম কোন ক্যান্টিনে বসে যে ধরনের আড্ডা হবে, আমি তো আবার সেজন্য একটা কফিও নিয়ে এলাম। ১৯৮২ সালে আমি তখন স্কুলে পড়ি আর কি, তখন আমি কৃষ্ণনগরে ছিলাম এবং যখন ছিলাম তখন বামফ্রন্ট সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা আর কি গঠন হচ্ছে, ভোটের রেজাল্ট বেরোচ্ছে, ৮২ ইলেকশন, বেশ বেশ প্রচুর আসন পেয়েছিল। তো তখন একটা রেডিও ছিল আর কি, তা সেই একটা মাঠের পাশে একটা দালানের ওপর বসে ওই রেডিওতে ডেটা গুলো শুনতে শুনতে, তার আগে ৭৭ বামফ্রন্টের ক্ষমতায় আসা মানুষের হইচই সেগুলো খুব একটা আমার নলেজে ছিল না আর কি, আমি ঠিক বুঝতাম না। কিন্তু ৮২ থেকে আমি কিন্তু মোটামুটি যে পশ্চিমবঙ্গে কটা আসন, কটা বিধানসভা, কটা লোকসভা, অর্থাৎ ওই ক্লাস ৭-৮ এর ইতিহাস ভূগোলের বাইরেও রাজনীতি সম্বন্ধে আমার একটা উৎসাহ ছিল। আর তারপর এমনি তো মানে আমাদের যে সমস্ত আলোচনা পড়াশোনা বা স্কুল থেকেই, যেমন আমি যখন বিধাননগর গভর্নমেন্ট স্কুলে ভর্তি হই ১১ ক্লাসে, তখন সেখানে অদ্ভুত দেখি সেখানে বেশ বেশ কড়া একটা রাজনৈতিক পরিমণ্ডল, মানে সেখানে একেবারে এসএফআই এর সমর্থকরা আছে এবং তার বিরোধীরা আছে। যেমন কোথায় একটা সরস্বতী পুজো হওয়া নিয়েও বেশ একটা গন্ডগোল শুরু হয়েছিল, মানে একদল বলছে বিধাননগর গভর্নমেন্ট স্কুল খুব ইন্টারেস্টিং, মানে ওখানে তো অসম্ভব ভালো ফলাফল হতো সেই সময় আর কি, মানে উচ্চ মাধ্যমিকের একদম প্রথম দিকের বা জয়েন্ট এন্ট্রান্সে যারা পড়তে যেত, ইনফ্যাক্ট আমাদের ব্যাচে উচ্চ মাধ্যমিকের প্রথম যে হয়েছিল আর কি প্রণব চক্রবর্তী, সেও আমাদের স্কুল থেকেই। তা সেই স্কুলে কিন্তু প্রচন্ড মানে একটা রাজনৈতিক কি বলবো মানে ভাবনা চিন্তার জায়গা ছিল, অর্থাৎ যেমন সেই সময় বামফ্রন্টের যে একটা রমরমা, ফলে বামফ্রন্ট সমর্থক এসএফআই সমর্থক প্রচুর, একই সঙ্গে তাদের প্রতিবাদ করার জন্য মানে উল্টো দিকের আর কি যারা বিরোধী পক্ষ সেরকমও প্রচুর ছিল, ফলে বেশ জমজমাট একটা ব্যাপার ছিল আর কি। তবে ঘটনা হচ্ছে তাতে কিন্তু কারোর পড়াশোনার ফলাফল খুব একটা খারাপ হয়নি আর কি, মানে পশ্চিমবঙ্গের সাধারণ কলেজের রাজনীতির যে মান আর কি, যেখানে মানে মাঝে মাঝে বন্দুক টন্দুকও বেরিয়ে আসে, এবং এটা বামফ্রন্ট আমলেই শুরু হয়ে গেছিল একেবারে পরিষ্কার, এবং তৃণমূল আমলে তো তার মানে একটা মানে উজ্জীবিত সেই রাজনীতি সৃষ্টি হয়েছে, এবং তার ফলে কি তৃণমূলের যারা দায়িত্বশীল লোকজন তারা কিন্তু এই যে মাঝে মাঝে এইসব কলেজে নির্বাচন করেন না, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার আর কি, মানে কারণ ওখানে নির্বাচন করতে যাওয়া মানে আবার গুলি বন্দুক হয়ে যাবে, আবার উল্টো গন্ডগোল কি এটা করতে গিয়ে তারা মাঝে মাঝে যাদবপুর টাদবপুরের নির্বাচনও বন্ধ করে দেন, এই এই একটা জায়গা খুব অদ্ভুত। ফলে আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক সচেতনতার জায়গাটা, মানে পশ্চিমবঙ্গের মানুষ ভালো রাজনীতি বোঝেন কারণ কি, কারণ পশ্চিমবঙ্গের মানুষের রাজনীতি বোঝার ম্যাচিউরিটি আছে। আমার ধারণা ১৯শতকের প্রথম থেকেই এই বিষয়টা ঘটেছে, মানে গোটা জায়গাটা মানে রবীন্দ্রনাথ তো সম্পূর্ণ রাজনৈতিক একজন মানুষ আর কি, তার প্রতিটি লেখা প্রতিটি কথা ওই সময় যেগুলো লিখেছেন, এবার সেই ধারার থেকে, এবং আমরা প্রচন্ড লিবারাল পশ্চিমবঙ্গে, যে আজকে আমরা সবসময় বলি না যে আমরা মানে মহিলাদের যে একটা অন্তত মধ্যবিত্ত মহিলা যারা, তারা যে একেবারে সামনের দিকে, মজা করে বলা যায় যে মানে পুরুষ মানুষরা খুব বিপদে আর কি, তা সেই জায়গাটাও মানে এই যে একটা লিবারাল ব্যাপার পশ্চিমবঙ্গে, এবং তার সঙ্গে তো রাজনৈতিক সচেতনতা থাকবেই। আর তারপর এবার আজকে ধরুন ১০ কোটি মানুষ আমাদের এখানে, তার মধ্যে অবশ্যই একটু সুবিধাভোগী মানুষের সংখ্যা হয়তো ১ কোটিও নয়, সেই জায়গায় যারা খুব বিপদে আছেন, যাদের খাবারের জন্য ২ টাকা কেজি চালের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয়, তাদের কাছেও রাজনীতিটা একদম জীবনের ডাল ভাত তরকারির মতো করেই আসে। সুতরাং আমার মনে হয় আমরা যতই মানে আমাদের যে কি বলবো প্রোটেক্টেড অংশ মধ্যবিত্ত সমাজের যারা কলকাতা শহরে বড় হয়, সেইটা আজকের দিনে হয়তো একটু বেশি প্রোটেক্টেড, কিন্তু ৮০-৯০ দশকে যারা বড় হয়েছে তারা কিন্তু এই রাজনীতিটাকে একেবারে বুঝেই বড় হয়েছে। হয়তো সবাই সিপিএম এর দলে যায়নি, কেউ বিরোধিতা করেছে, কিন্তু তাদেরও একটা বিরোধিতাটাও কিন্তু খুব নির্দিষ্ট ছিল। এখানে মানে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আপনি মানে ব্যাপারটা এনেছেন, মানে এটা নিয়ে আমরা ডিসকাশন করব ভেবেছিলাম যে মানে এইটার কি আস্তে আস্তে চেঞ্জ দেখতে পাচ্ছেন কোনো, মানে এখনকার দিনে মানে একটা রাজনীতির প্রতি একটা অনীহা বা একটা ঘৃণা, মানে ধরুন একদম না, মানে এই যে গোটা গল্পটা, এই গল্পটাকে তৈরি করা হয়েছে টেলিভিশনের মাধ্যমে, কারণ আপনি প্রতিদিন টেলিভিশনে যাদেরকে দেখছেন এই মানে বা যারা আলোচনা করছেন তারা যে রাজনীতিটার কথা বলছেন সেটা একেবারেই ভোটের রাজনীতি, এটা দোষের কোনো কারণ নেই, মানে সেখানে তো অপটিমাইজেশনের প্যারামিটারটা হচ্ছে ৭ কোটি ভোট, ৫.৫ কোটির থেকে ৬ কোটি ভোট পড়বে,
সেই ভোটটাকে কিভাবে আমি মবিলাইজ করব, করে সেই ভোটটার যতজন ভোটে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে যিনি ম্যাক্সিমাম ভোট পাচ্ছেন তিনি জিতবেন, সেখান থেকে আসনের সংখ্যা আসবে। অর্থাৎ এটা একটা ডিসক্রিট স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম আর কি, মানে যেখানে ডেটাগুলো প্রত্যেকটা ডিসক্রিট এবং স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার আছে, কারণ আগের থেকে জানি না নির্বাচনের পর। ফলে এই এই যে জায়গাটা তার অপটিমাইজেশনের জন্য তো রাজনৈতিক নেতারা তাদের মতন করে নিশ্চয়ই কাজ করবেন, কারণ তারা যখন ভোটের রাজনীতিতে আসছেন তারা আসবেন ভোটের রাজনীতিতে, এদিকে বড় বড় কথা বলবেন রাজনীতির কথা বলবেন যার ভোটের রাজনীতিতে কোনো এফেক্ট নেই, এর তো মানে হয় না। আপনি যদি একটা ফাংশন ভাবেন সেই ফাংশনের একটা আউটপুট, সেই আউটপুটটা কি দ্বারা চালিত হচ্ছে, এবার ইনপুট গুলোর মধ্যে ধরুন কতটা মার্কস পড়েছি আর কতটা হচ্ছে মাঠে নেমে ভোটের দিন ক্লাবগুলোকে মবিলাইজ করছি, এর মধ্যে মোর নন ডিজেনারেটেড ভেরিয়েবল নিশ্চয়ই ক্লাবের ছেলেদের কতটা আমি মোটিভেট করতে পেরেছি ভোটের আগের দিন, আর মোর ডিজেনারেটেড ভেরিয়েবল হচ্ছে মার্কস পড়েছি কিনা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের কোন রকম দোষ দেখি না, তারা তাদের মতো করে ভোটটা অপটিমাইজ করছেন। কিন্তু অন্যদিকে যেটা, তার জন্য আমার একটা ঘটনার কথা একেবারেই বলতে হবে। আমার এক ছাত্র যাদবপুরে ইকোনমিক্স পড়ে, নাম হচ্ছে অর্ক, এই ধরুন বছর 20-21 বয়স হবে, অল ইন্ডিয়া যে জ্যাম বলে একটা পরীক্ষা হয় তাতে 16-17 র্যাঙ্ক করেছে, এবার কথাটা পড়তে যাবে আর কি, এই যে এবার যাদবপুরে থার্ড ইয়ারে পড়ে। এবার সে হচ্ছে রেড ভলেন্টিয়ারের সঙ্গে কাজ করে। এবার আমরা একটা কোম্পানির সঙ্গে একটা প্রজেক্টও করি, আমার কিছু স্ট্যাটিস্টিক্স এর প্রজেক্ট থাকে, আমরা কাজকর্ম করি, আমি তাদের আমার রিসার্চের কাজ আর তাদের বলি ইন্টার্নশিপ করতে, কোম্পানিগুলো তাদের মাঝে মাঝে কিছু পয়সা কুড়িয়ে দেয়। এবার ধরুন আমাদের একটা মিটিং হচ্ছে, গুগল মিটে আমরা মিটিং করছি এই বেশ কয়েকদিন আগে যখন কোভিড পরিস্থিতি, আজকে তো তাও একটু ভালো, মানে আগের দু সপ্তাহ কলকাতা শহর যেটা দেখেছে সেই জিনিস কিন্তু আমি কখনো দেখিনি, আমি সে কথায় পরে আসবো। তা সেই দিন আমরা মিটিং করছি, দুপুরবেলা প্রথম মিটিংটা করছি, তখন তাকে আমি বললাম এই তুমি তো অনেক অক্সিজেন সিলিন্ডার খাবার টাবার দিতে যাচ্ছ, তা তুমি এখন মিটিং থেকে তাহলে বেরিয়ে যাও, তোমার দরকার নেই, আমরা ওটুকু স্ট্যাটিস্টিক বুঝে নেবো। তা সে বললো না না স্যার এখন তো আমি একটু ফ্রি আছি। আমি কোথায় ফ্রি আছো বলো না, আমি একটা বাড়ির নিচে দাঁড়িয়ে গুগল মিটে আপনার সঙ্গে কথা বলছি আর আমার বন্ধু গেছে অক্সিজেন সিলিন্ডারটা নাম লাগাতে আর কি। তা সেই দিনই তারপর কথাবার্তা হচ্ছে এবং হতে হতে সেই দিন রাত 12:30 থেকে একটা আমরা যখন কথা বলছি, তখন সে বলছে যে স্যার এই বছরটা তাহলে যদি আর পড়াশোনা না করি কেমন হয়, আমি এই বছরটা যদি বামপন্থী রাজনীতি করি, আমি যদি এই CPM বা SFI এর সঙ্গে থাকি, করে মানুষকে যদি সাহায্য করার চেষ্টা করি, তা আমি তো আঁতকে উঠেছি। কারণ পশ্চিমবঙ্গের যে CPM, পশ্চিমবঙ্গের CPMটা তো যাদবপুর ইলেকট্রনিক্স পাশ করা বা যাদবপুরের ইকোনমিক্স এর টপার হওয়া CPM নয়, পশ্চিমবঙ্গের CPMটাকে ধরুন 80-এর দশক বা তার আগে সোমনাথ চট্টোপাধ্যায়ের সময় থেকে বা অনেকটা সময় সত্যি সেরকম CPM ছিল, কিন্তু 90-এর দশক থেকে যে পশ্চিমবঙ্গের CPM সেটা তো পশ্চিমবঙ্গের তৃণমূলের থেকে বা পশ্চিমবঙ্গের বিজেপির থেকে আলাদা কিছু নয়, হওয়ার দরকারও নেই। আমি আবার বলছি সব সময় যে সবকিছু হতেই হবে এমন নয়। এবার এই ছেলেটির সঙ্গে যখন আমার কাজকর্ম শেষ হলো, ওকে আমি একটু কনভিন্স করার চেষ্টা করলাম যে দাও না মাস্টার্স এর পরীক্ষাগুলো, যে 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 ভালো কলেস্ট্রলে আছে আর তোমার তো জ্যামে ভালো র্যাঙ্ক আছে, তুমি IIT দিল্লি বা রুড়কিতে পেয়েই যাবে, তা পরীক্ষাগুলো দাও দিয়ে দেখো কি হয়, না পেলে না পাবে। তখন রাত 1:00 আমাদের মিটিংটা শেষ হলো, যাও তাহলে আজকে একটু আবার ঘুমিয়ে নাও, বলে না 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 আমাকে এখন তো আরো একটা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে হবে। ফলে এই যে তাত্ত্বিক রাজনীতি, যেখানে এই ছেলেটি আমার সঙ্গে বিভিন্ন লেখা টেখার সময় আমি ওর কাছ থেকে ডেটা নিই, যেখানে এই যে আমাদের যেটা রিভার একটা মাইগ্রেশন হয়েছিল প্রথম যখন কোভিড হয়েছিল তার উপর তার একটা ভালো ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টটা আমরা পড়েছি লিখেছি একসঙ্গে, আবার যে মাঠে নেমে ফলিত রাজনীতিটাও করছে এবং ভাবছে যে CPIM করা যায় কিনা, আমি বলছি যে এই রকম তো একটা দেশে হাজার হাজার হবে, এটা হতেই পারে না। ফলে এই রাজনীতি এতটুকু পশ্চিমবঙ্গে নষ্ট হয়নি, আমি নিশ্চিত যে এই রাজনীতি অবশ্যই পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য রাজ্যে খুব একটা নেই, কারণ এই ম্যাচিউরিটি থাকতেই পারে না। এই ম্যাচিউরিটি জেনারেটেড হতে গেলে কিছু কলেজ বা ইউনিভার্সিটি লাগে, যেমন JNU, যেমন যাদবপুর, কিছুটা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। ফলে এই যে রাজনীতি পড়াশোনা করা একটা অন্য ধরনের উদ্দীপনা, একটা মানে এই জায়গাটা তো খুব স্বাভাবিক। আমার মনে হয় মার্কিন দেশে যেমন, যেমন নীল কবলিটস এর একটা বই আছে, আমি বইটার নামটা ভুলে গেছি, উনি তো ক্রিপ্টোগ্রাফার, বইটার নামটা খুঁজে দেখুন, পলিটিক্যালি ভীষণ অ্যাক্টিভ। উনি ভিয়েতনাম ওয়ারের সময় যে সব আমেরিকার যে টপ কলেজগুলো সেগুলোই কি ধরনের আন্দোলন হয়েছিল, সাধারণ রিপাবলিকান বা ডেমোক্রাটের সব মানুষ যে সেইটা করেছেন এমন তো নয়, মানে ট্রাম্প তো প্রেসিডেন্ট হয়েছেন, মানে সময় যে ব্যাপক পড়াশোনা করতে হবে, প্রচুর তথ্য জানতে হবে, প্রচুর তত্ত্ব জানতে হবে, এর কোনো ব্যাপার নেই। নেতা নেতা তাদের মতন হবেন, আর যারা মনে করে সিরিয়াস রাজনীতি করবে তারা তাদের মতো করে রাজনীতি করবে, এটা চলবেই আর কি, এ তো আটকানোর উপায়।
হ্যাঁ, মানে এটা তো খুবই ইন্টারেস্টিং একটা কথা বললেন। ইনফ্যাক্ট যদি এমন হয় যে সবাই তাত্ত্বিক হয়ে যায়, সেক্ষেত্রেও একটা ডিসকানেক্ট চলে আসে, মানে গ্রাস রুট থেকে একটা ডিসকানেক্ট, সেইটা তো একটা হয়েই থাকে আর কি। একদম একদম, মানে এই নিয়ে কিন্তু কোনো, মানে অ্যাকচুয়ালি রাজনীতির তত্ত্বের দিক থেকে এই যে মার্কস এঙ্গেলস এরকম তিন চারজন, যেমন নোয়াম চমস্কি, তিনিও তো প্রচুর তত্ত্বের কথা ভালো বলেন, তার নামই বা কজন জানে? মানে আইনস্টাইন যেমন ফিজিক্সে যারা নোবেল পায় তাদের নাম কি আমরা খুব একটা জানি? আইনস্টাইনের নাম কিছুটা জানি, ফেইনম্যান তার নাম হয়তো কিছু শিক্ষিত সমাজ জানে, কিন্তু কাজের কাজ যারা করছেন তাদের নাম সবাইকে জানতেই হবে, এরও কোনো খুব একটা প্রয়োজনীয়তা আমার মনে হয় নয়, ডেফিনেটলি নয়। কিন্তু স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল, আপনি যদি কম্পারেটিভলি দেখেন সিপিএম কিন্তু বেশ অনেক কটা শিক্ষিত ছাত্রছাত্রী যুবককে এবার ইলেকশনে দাঁড় করিয়েছে, আর ওদের বক্তব্য শুনে বোঝা যায় যে ওদের বেশ দক্ষতা আছে আপনার মার্কসিস্ট লেনিন স্টাডিজ এ। এটা কি আপনার মনে হয় পার্টির আগেনস্টে ওয়ার্ক করছে না ফরে ওয়ার্ক করছে? আপনি যে এটা বলা বললেন পার্টির এগেনস্ট ওয়ার্ক বলা, আমি ভোট রাজনীতির কথা ভাবতে পারি, তার প্রথম কথা ভোট আছে সিম্পলি ইন টার্মস অফ ভোট, রাইট? হ্যাঁ, এই যে পড়াশোনার ব্যাপারটা, এই জায়গাটায় কিন্তু একটা বিষয় আছে। যেমন অবশ্যই যদি আমি ধরি যে মানে এই খুব শিক্ষিত তত্ত্বতত্ত্ব বোঝে এরকম, তাহলে কিন্তু বামপন্থীদের সঙ্গেই কম্পিটিশনে আসবে অতি বামরা আর কি, একেবারে। এটা কিন্তু একদম অস্বীকার করা যাবে। আমি আমি যেমন কয়েকটা এক্সাম্পল, সেটা হচ্ছেন সীতারাম ইয়েচুরি মহাশয় যেমন সম্ভবত সিবিএসসির পরীক্ষায় সারা ভারতে প্রথম হয়েছিলেন 50 বা 60-এর দশকে, একটু একটু ডেটটা দেখতে হবে, বোধ হয় 78-79-তে আবার এই দীপঙ্কর ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন, তিনি সিপিআই এম এল এর, মানে এই এই খবরগুলো তো আমরা রাখি না মোটের ওপর, কিন্তু আইএসআই তে পড়ে হচ্ছেন বামপন্থীদের মধ্যে বেশি থাকবে এক ধরনের। আবার আমি কিন্তু বলবো দক্ষিণপন্থীদের মধ্যে, মানে এই মুহূর্তে বিজেপি এবং আরএসএস এর সঙ্গে যারা আছেন তাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আইআইটি তে পড়া, ওয়াটারলু থেকে পিএইচডি করেছেন, একেবারে প্রথম শ্রেণীর লোক। এবার যারা দক্ষিণপন্থী বা রাষ্ট্রবাদী শক্তিগুলোকে পছন্দ করে না, তারা ভাবতেই পারে যে এটা কি করে হচ্ছে, এই লোকগুলো ওদের সঙ্গে যাচ্ছে কেন? আমার মনে হয় এই জায়গাটায় কিন্তু একটা বামপন্থীদের বিরাট অসুবিধে আছে, যে বামপন্থীরা কিন্তু খুব একটা ভাবতে পারে না যে দক্ষিণপন্থীদের মধ্যে শিক্ষিত মানুষ প্রচুর আছে। অর্থাৎ আমি আরেকটা এক্সাম্পল দিই, অনেক বামপন্থী কিন্তু বা অতি বামপন্থী এই বিজেপির যে উত্থান সেই সময় কিন্তু বিজেপিতে গেছেন, উল্টো দিকটা কিন্তু একেবারেই হয়নি। অর্থাৎ বামপন্থীদের কিন্তু একটুখানি মানে অন্যকে ডেকে নেওয়া যে আরে ঠিক আছে তুমি বিজেপি ছিলে তা বলে কি তুমি সিপিএম হতে পারো না, মানে এই যে মাইগ্রেশন হচ্ছে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এই জায়গাগুলো, এই জায়গাটা কিন্তু বামপন্থীরা বিরাট মিস করছে। মানে একজন কেউ তৃণমূলের খুব ভালো কর্মী বা বিজেপির খুব ভালো কর্মী, তাকে যে দলে নেওয়া যেতে পারে, তার যে মতটা বদলাতে পারে, এই লিবারাল ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের সিপিএম এর নেতৃত্বের মধ্যে অন্তত একেবারেই নেই, আর অবশ্যই অতিবামদের মধ্যে তো আরো কম। ফলে হ্যাঁ, এদের থেকে বিজেপির দিকে বা তৃণমূলের দিকে চলে যাওয়া সহজ এবং মানুষ যাবেই। যেমন ধরুন এবারের যে পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রচুর বামপন্থী মানুষ, কিন্তু তারা আলটিমেটলি যে কোনো কারণেই হোক, তাদের মনে হয়েছে বিজেপির রাজনীতিটা একটু আগ্রাসনের রাজনীতি হয়ে যাচ্ছে, তারা ঢেলে তৃণমূলের দিকে চলে গেছেন। তাদের ভোটের সংখ্যা কম, ভোটটা এফেক্ট করেনি, এফেক্ট করেছে কি মধ্যবিত্ত বাঙালি, যেখানে এবার তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে একদম নিশ্চিত হয়ে গেছিল, যেটা 2011-এ তারা সিপিএম এর বিরুদ্ধে কথা বলে তৃণমূলকে ক্ষমতায় আনলো। বিজেপি যে যেভাবে এগোলো পশ্চিমবঙ্গে, তাদের কিন্তু স্ট্র্যাটেজিটা খারাপ ছিল না, সেটা হয়তো ফাইনালি প্রচুর ভোট পেয়েছে কিন্তু বিজেপি, এটা মাথায় রাখতে হবে, 2 কোটির ওপরে ভোট পেয়েছে একেবারে। এবার স্ট্র্যাটেজিটার একটা মানে আর একটুখানি যদি কাজ করতো কোনোভাবে বাঙালি মধ্যবিত্তকে, যদি তৃণমূল বিরোধিতার বদলে তাদের ইন্ডিপেন্ডেন্টও রাখতে পারতো, তাহলেও কিন্তু বিজেপির রেজাল্ট অন্যরকম হতো। কিন্তু হলোটা কি, ওদের অ্যাগ্রেশনটার জন্য মধ্যবিত্ত বাঙালি পুরো প্রচারের মধ্যে তৃণমূলের দিকে চলে গেল আর কি। এই নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি, বা মানে জোরে না বললেও, মানে আমার বক্তব্য হচ্ছে বিজেপিরও একটা স্ট্র্যাটেজি আছে। বিজেপির তো শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কারবার নয়, সামনের লোকসভা নির্বাচনটাও তো তাদের টার্গেট, আর তারা হচ্ছে ভারতবর্ষে ভোটের অপটিমাইজেশনে কিন্তু অনন্য দল আর কি। এবং 80-এর দশক থেকে দেখুন, 80-এর দশকে যখন বামপন্থীরা প্রচন্ড স্ট্রং, 90-এর দশকে বামপন্থীরা প্রচন্ড স্ট্রং, কিন্তু বিজেপি কিভাবে তাদের বিট করে করে এগিয়ে গেল, এটা কিন্তু একটা দেখার মতো বিষয়। অর্থাৎ বামপন্থীদের যে বাচ্চা ছেলে মেয়েগুলি এবার অসাধারণ প্রচার পেলেন,
তার ভোটের ফলে তার প্রমাণ হয়েছে। আপনি যদি খুঁটিয়ে ডেটা দেখেন তাহলে লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে এই রকম বেশ কয়েকটি কেন্দ্রে অন্তত 20-25টি কেন্দ্রে ভোট বেড়েছে, ভোট শতাংশ বেড়েছে, কিন্তু যেটার মতো জায়গায় সেটা কোনোদিনই পশ্চিমবঙ্গে পৌঁছতে পারে না। আমি একটা খুব অদ্ভুত তুলনা করব এখানে, মানে 2 মিনিট সময় লাগবে। বলছি আমাদের এই পশ্চিমবঙ্গে হিন্দু স্কুল, বাগবাজার মাল্টিপারপাস মেয়েদের স্কুল, হেয়ার স্কুল, বেথুন, এই স্কুলগুলোর থেকেই উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে সব একদম দুর্ধর্ষ ফলাফল হতো। কোন সময়? 80-এর দশক, 90-এর দশক, 90-এর দশক আমাদের সময়। একদম বামফ্রন্ট সরকার একটা সময় কি বললো যে না আমি চাই যে লটারি করে ভর্তি হোক, অসাধারণ ভালো সিদ্ধান্ত। এইবার কি হলো, পশ্চিমবঙ্গের লোকের মধ্যে 80-90% মানুষ দরিদ্র বা নিম্নবিত্ত, অর্থাৎ যে সুবিধাভোগী শ্রেণী তাদের ছেলে মেয়েরা এই স্কুলগুলোয় পড়তো, তার বদলে যে মুহূর্তে লটারি হলো তখন 80-এর দশক, 90-এর দশকের যারা এই স্কুলগুলোয় পড়তেন তারা বদলে গেলেন। আমাদের সমাজে তুলনামূলকভাবে নিম্নবিত্ত মানুষের রিপ্রেজেন্টেশন বেড়ে গেল। নিম্নবিত্ত মানুষের রিপ্রেজেন্টেশন বেড়ে যাওয়া মানেই কিন্তু বুদ্ধি কমে গেল এমন নয়, কিন্তু কমে গেল কি, কিন্তু মুশকিলটা হলো কি, যে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন এই স্কুল কলেজগুলোয় তারা কিন্তু মধ্যবিত্ত সমাজকে রিপ্রেজেন্ট করেন, ফলে তারা স্লোলি তাদের ছেলে মেয়েদের এখান থেকে সরিয়ে নিয়ে গেলেন একদম তুলনামূলকভাবে অনেক কমা ইংরেজি মাধ্যমের স্কুলে, যেখানে শিক্ষক বা এরা অতটা সুবিধের নয়। এইবার এই জায়গাগুলো এদের যাওয়া বন্ধ হতে শুরু করে। একই রকম ভাবে আপনি যদি ভাবেন আজকে যে বামপন্থী প্রার্থীরা দাঁড়িয়েছেন, ঐশী বা দীপশিতা বা শতরূপ ঘোষ বা সৃজন ভট্টাচার্য বা পৃথাতা, এই যে মানুষগুলির কথা হচ্ছে, এরা হচ্ছে সেই আগের সময়ের বাগবাজার মাল্টিপারপাস বা হিন্দু স্কুল আর কি, কিন্তু এরা তো ভোট পাওয়ার ক্ষেত্রে মুশকিল। এদের ভোটটা যিনি দিচ্ছেন তার একে হয়তো ভালোও লাগছে, কিন্তু তিনি তো জানেন যে হ্যাঁ এর যেটুকু সাহায্য আমি পাবো, বা এদের সাহায্য তো সত্যি সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারে না, তার তুলনায় পাড়ার রাজনীতিটাকে যিনি কন্ট্রোল করছেন, তৃণমূলেরই হোক বা বিজেপিরই হোক, যিনি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছেন, অর্থাৎ ত্রাণ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিকভাবে, বা অতিমারির সময় কিছু গোলমাল হচ্ছে বলে শিলিগুড়িতে বিজেপির 3 জন MLA যখন বসছেন বিক্ষোভে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেইটা কিন্তু সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যম বা আমাদের গণমাধ্যমে খবর হচ্ছে। কিন্তু CPM এর একটি রেড ভলেন্টিয়ার কারো বাড়িতে যখন অক্সিজেন পৌঁছে দিচ্ছে সেটা কিন্তু খবর হচ্ছে না, রিচটা অনেক কম। এবং আবার বুঝতে হবে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন কি আজকে নির্বাচনে দাঁড়ালে ভোটে জিতবেন? তারা তো প্রচুর মানুষের সেবা করেন। আমার মনে হয় না পশ্চিমবঙ্গের রাজনীতি যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা বড় বড় নেতা নেত্রী হয়েছেন তারা হয়তো কোনো একটা খরা বন্যার সময় একটু কোনো মিছিলে হেঁটেছেন বা কিছু ত্রাণ দিয়েছেন এক দুবার, কিন্তু তাদের জীবনটা কিন্তু ত্রাণ দেওয়ার মধ্যে থেকে উঠে আসেন, তাদের জীবনটা একেবারেই পলিটিক্যাল অ্যাক্টিভিজম, রাজনৈতিক বিরোধিতা, মিটিং, মিছিল, স্লোগান শাউটিং, তার মধ্যে থেকে তারা যে পরিচিতিটা পেয়েছেন। আমাদের ভোটের রাজনীতি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের, আমার ধারণা আমেরিকাতেও এটা সত্যি, সেখান থেকেই কিন্তু, নাহলে ট্রাম্পকে হঠাৎ মানুষ ভোট দেবে কেন, বা ট্রাম্প কি করে রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদে পৌঁছতে পারলেন, এটাও তো বুঝতে হবে। এই জায়গাটা আমার মনে হয় এই যে নির্বাচনে যারা জিতবেন তাদের সঙ্গে কিন্তু এই যে আমাদের একটা না কিছু করা ভাব যে আমরা কতটা পড়াশোনা শিখে ফেললাম কতটা বলি, এর কিন্তু কোনো সম্পর্ক নেই, এবং এই সম্পর্কটা নিয়ে দাবি করারও কোনো মানে হয় না, মানে দুটো আলাদা গেম, সেটাই তাই হচ্ছে। ফলে সে কারণে CPM সামান্য ভোট বাড়িয়েছে কিছু জায়গায়, কিন্তু জেতার মতো জায়গায় কোনোভাবেই পৌঁছতে পারেনি, কারণ 3 ভাগের 1 ভাগ ভোট পেতে হতো 30% উপর ভোট, সেখানে কোনোভাবেই 20% ক্রস করার মতো জায়গায় CPIM পৌঁছতে পারেনি। আপনি ভারত সেবাশ্রমের কথা যে বললেন, বিজেপি ইজ দ্য পলিটিক্যাল আর্ম অফ RSS, RSS একটা বড় সংস্থা যারা মানুষের সেবা করে ইত্যাদি, আর ওরা প্রচারও করে বিজেপির জন্য, ওরা ওদের বক্তব্য যে এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল আর্ম, সোশ্যাল সার্ভিস আর্ম হচ্ছে আমরা, তো ডাজ দ্যাট হ্যাভ এন এফেক্ট ইন বিজেপি ডুইং হোয়াট ইট ইজ ডুইং নাও ইন ইন্ডিয়া, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, এখন কি CPIM এর অবস্থা অনেকটা 80-এর দশকে SUCI মতন হয়ে যাচ্ছে, মানে SUCI এর এজেন্ডা খুব ভালো ইস্যু রেজ করছে, অ্যাকর্ডিংলি ওরা প্রোটেস্ট অর্গানাইজ করছে, কিন্তু ভোট দেওয়ার সময় সেই CPIM আর কংগ্রেসের মধ্যে কাউকে বেছে নিতে হবে, তাই জন্য ইলেকট্রাল পলিটিক্স ওখানেই সীমিত, আসল ইস্যুর থেকে একদম দূরে সরে।
রবীন্দ্রনাথ পড়েই বড় হয়েছেন, আমি আমি রবীন্দ্রনাথটাকেই একটা আমার মনে হয় একটা মানে তাদের পক্ষে কিন্তু আর এস এস কে পছন্দ করা শক্ত আর কি। কিন্তু আর এস এস এর যে সেবার ধরন, তার মধ্যে একটা নর্থ ইন্ডিয়ান সেবার ধরন আছে, এটা বুঝতে হবে। সেখানেও কিন্তু কিছু মানুষ হয়তো বিভিন্ন অন্য মানুষকে খেতে দেন, অন্য রকম ভাবে দেন, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেন। এই ধরনটার সঙ্গে না বাঙালি একেবারেই এক হতে পারে না কখনোই, যে কারণে শ্যামাপ্রসাদ বাবু তো একজন অসাধারণ রাজনীতিবিদ ছিলেন। এবং এটা বোধ হয় আমি অতটা অ্যানালাইজ করিনি কখনো, কিন্তু এটা কিন্তু শুনেছি অনেকের কাছে, যেমন মানে আমার বাবার কাছেই শুনেছি, কৃষ্ণনগর কিন্তু 1947 এর 15 আগস্টের সময় প্রথম নাকি যে পতাকাটা বাচ্চারা হাতে নিয়ে ছোটাছুটি করছিল সেটা কিন্তু ভারতের পতাকা নয়, ফলে কিছুক্ষণের জন্য বা এক দুদিনের জন্য যে ওটা পাকিস্তানে ঢুকে গেছিল, এরকম হলেও হতে পারে, মানে কৃষ্ণনগরে এরকম হয়েছিল, কৃষ্ণনগরটা একদম পাশে। এবার সেইখানে তার পরের দিন আবার সেটা ভারতে ঢুকে গেল। এখন এই জায়গাগুলোতে কিন্তু শ্যামাপ্রসাদ বাবুর যে অবদান সেটা হয়তো সত্যিই আছে, মানে সেটা লেফট ইন্টেলেকচুয়ালরা হয়তো ভীষণ নাক কুঁচকবেন, কিন্তু এগুলো আমার মনে হয় স্টাডি করা উচিত, মানে যে ঘটনা ঘটেছিল। কিন্তু তার এতটা প্রভাব সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি একেবারেই কিছু করতে পারে, বিজেপি বা সেই ধরনের জনসংঘ বা এই ধরনের দলগুলো, অর্থাৎ রাইটিস্ট রাষ্ট্রবাদী যে পলিটিক্স, তারা কিন্তু সুবিধা করতে পারেনি। এত বড় শ্যামাপ্রসাদ বাবুর মতো একটা নেতা থাকা সত্ত্বেও আর কয়েকটা আসন জিতেছে, কিন্তু তারপর ধীরে ধীরে কিন্তু রাজনীতিটা পুরো সিপিএম কংগ্রেসের রাজনীতি হয়ে গেল, অর্থাৎ পুরো টাল খেয়ে থাকলো মধ্য থেকে বামের দিকে। বিধান রায়েরও যে কাজকর্ম, দেখুন বিধান রায় বোধ হয় 1951 বা ওই রকম একটা সময় একটা কৃষক, না 59 বা 61 বোধ হয় একটা কৃষক আন্দোলন হয়েছিল, একেবারে মানে ঘিরে ধরে 50 জন কৃষককে তার সরকার এমন পেটান পিটিয়েছিল, বোধ হয় 50 জন মারা যান, তারা রাজভবন অভিযানে গেছিলেন, একটু নেটে সার্চ করলেই দেখতে পাবেন। এবং একেবারে একটা মানে কংগ্রেসই সেই সময় যে দমননীতি কংগ্রেসের বিভিন্ন জায়গায় ছিল সেই ধরনের, যেটা বিভিন্ন সময় 72 থেকে 77 ছিল, কিন্তু একই সঙ্গে কংগ্রেসকে কিন্তু কখনোই আপনি রাষ্ট্রবাদী পার্টি বলতে পারবেন না। সেই সময় জওহরলাল নেহরুর মুখ দেখুন, একটা বামপন্থা মানে গল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ এই প্রথম একটা নির্বাচন দেখলো 2021-এ, এটা মানে আমার ধারণা রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড ভালোভাবে স্টাডি করার প্রয়োজন আছে। 2019 এবং 2021 যখন পশ্চিমবঙ্গের মানুষ ঢেলে একটা দক্ষিণপন্থী দলকে ভোট দিল, এবং এইখানে যে আরএসএস এর প্রশ্নটা আসছে, আরএসএস কিন্তু সত্যি গ্রাউন্ড লেভেলে কাজ করেছে। কাজ করেছে মানে, কাজ মানে তো মানুষের কাছে গিয়ে একটা স্কুল চালানো, কিছু খাবার দাবার পৌঁছে দেয়া, অর্থাৎ মানুষকে কিছু একটা সুবিধে দেয়া, একদম সুবিধে না দিয়ে মানুষকে ওয়েলফেয়ার, মানে এটাকে ওয়েলফেয়ার বলতে পারেন, হ্যাঁ একদম কোনো একটা কিছু ওয়েলফেয়ার করেছে, মানুষকে কাছে টেনেছে। যেমন আপনি যদি দেখেন খ্রিস্টান যে আমাদের এখানকার যে চার্চ গুলো আছে, মিশনারি গুলো, তারা কিন্তু প্রচুর গরিব মানুষের উপকার করেছেন। আপনি দেখবেন ওই ধরনের মানুষের নামের আগে একটা করে অনেক সময় মাইকেল বা এই ধরনের জিনিস, আপনি যে কোনো আদিবাসীদের মধ্যে, আদিবাসীদের মধ্যে একটু নিম্নবিত্ত মানুষের মধ্যেও আছে। এই জায়গায় আরএসএস তো বহু বছর ধরে, আরএসএস কিন্তু আজকে নয় 80-এর দশক থেকে তারা যে একটা সিরিয়াস এফোর্ট দিচ্ছে, যখন নেতা তুলে আনা, মানুষকে গিয়ে সাহায্য করা, আর 80-এর দশক থেকে সিপিআইএম মূলত পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরা, এবং যে জায়গাটা ভীষণ গোলমেলে এটা কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে আপনার বাড়ির সামনের ড্রেনটা ধরুন পরিষ্কার করতে হবে। এইবার এই ড্রেনটা পরিষ্কারের জন্য আপনি যাচ্ছেন পার্টি অফিসে, সেইখানটা গিয়ে আপনি বসে যখন আলোচনা করছেন, তখন আপনার বাড়ির সামনের যে ড্রেনটা খোঁড়া হচ্ছে সেই আলোচনাটা আস্তে আস্তে পৌঁছে যাবে সুয়েজ খালের খননে, এবং সেইখানে তার সঙ্গে কি ধরনের বিপ্লব, সেখান থেকে আপনি ধরুন আবার একটুখানি ইউরোপটা টপকে কোথাও চলে গেলেন লাতিন আমেরিকায়, সেখানে চে গুয়েভারা নিয়ে আলোচনা হলো, এই করতে গিয়ে বাড়ির সামনে ড্রেনটা পরিষ্কার হলো না, আবার জল জমে গেল। এই যে জায়গাটা, এইটা কিন্তু তৃণমূলের সময় অনেকটা, মানে তৃণমূলের সময়ে দুর্নীতি তো ভয়ঙ্কর হয়েছে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই, টুকরো টাকরা দুর্নীতি, কিন্তু তৃণমূলের সময় কিন্তু এই ধরনের গল্প এতটা মানে অনেক তাড়াতাড়ি কাজ হয়েছে। এই যে একটা একজনই নেত্রী এবং তার ভয়ে সবাইকে কাজ করতে হবে, ফলে জনমুখী কাজের যে ডিলে হয়নি বলবো না বামফ্রন্ট, ধরুন ভূমি সংস্কার একটা অসাধারণ কাজ, কিন্তু পরবর্তী 90-এর দশক থেকে যখন ফ্ল্যাট উঠতে শুরু করলো, একদিকে নেতারা ফ্ল্যাট তুলছেন, অন্যদিকে তার সঙ্গে গভীর তত্ত্বর কথা বলছেন, এইটা মানুষ কিন্তু এমন চটে গেল স্লোলি,
এই জায়গাটা কিন্তু বামফ্রন্টের ডিফেন্ড করে। আপনি দেখুন কংগ্রেস বা এই ধরনের রাজনীতিতে নেতা যে একটু দুর্নীতি করবে সবাই জানে, কিন্তু বামফ্রন্টের একটা নেতা দুর্নীতি করবে মানুষ হেবি চটে যাবে। এই জায়গাটা মানে প্রথম যে প্রশ্নটা আমি বলবো যে হ্যাঁ, আরএসএস বেশ সিরিয়াস একটা রাজনৈতিক জায়গা তৈরি করেছে, সেই জন্যই তারা তার ফল পাচ্ছে, শুধু শুধু তাদের নিন্দে করে কোনো লাভ। আর দ্বিতীয় প্রশ্নটা বোধ হয় একটু গুলিয়ে গেল আমার, আরেকবার কি মনে আছে? আমার প্রশ্নটা ছিল স্যার যে 80 দশকে এসইউসিআই খুব ভালো ভালো ইস্যু তুলে ওরা প্রোটেস্ট করতো, এখন কি সিপিএম ওরকম হয়ে যাচ্ছে? আর ভোটে কনটেস্টটা পিওরলি এগ্রিড। দেখুন সিপিআইএম এর এই মুহূর্তে ভোট হচ্ছে মোটামুটি বামপন্থীদের 6%, ওরা বোধ হয় এবার 170 আসনে প্রার্থী দিয়েছে, 294 আসনে দিলে 10% হতো। এসইউসিআই ভোট ছিল 1-1% মতো জেনারেল, সুতরাং এখনো একটা অর্ডার অফ ডিফারেন্স আছে। 2, এসইউসিআই খুব তাড়াতাড়ি ছোট হতে হতে দক্ষিণ চব্বিশ পরগনার একটা দল হয়ে গেছিল, অর্থাৎ লোকালাইজড পার্টি। এইটা কিন্তু সিপিএম এর ক্ষেত্রে ভীষণ ভালো আমি বলবো, মানে সিপিএম এর ক্ষেত্রে কিন্তু ভোটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ আমরা বারবার নির্বাচনের সময় বলেছি সিপিআইএম এর ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে ভোটটা ডিস্ট্রিবিউটেড বলে, কারণ সিপিআইএম কোনোদিনই আসন পেতে পারে না এই ভোটটা নিয়ে। আমিও আপনাকে বলছি 2024 লোকসভা নির্বাচনে সিপিআইএম যদি আজ থেকেও প্রস্তুতি নেয় 42টা আসনে প্রার্থী দিয়ে, কোনো আসনেই হয়তো 10-12% বেশি ভোট পাবে না, বা হয়তো 15-16-20। এখন হঠাৎ কিছু অন্যরকম কিছু ঘটে গেল, একটা মানে বিপ্লব হয়ে গেল যেরকম মিশরে হয়েছিল বা লাতিন আমেরিকার কিছু দেশে হয়, তাহলে তো অন্য কথা, না হলে পাবে না। কিন্তু প্রেজেন্স অফ সিপিআইএম নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, সারা ভারত জুড়ে, যেমন হিমাচল প্রদেশের কলেজে আপনি পাবেন, আপনি হায়দ্রাবাদে পাবেন, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে অবশ্যই, জেএনইউতে পাবেন। অর্থাৎ সিপিএম এর যে রিচ সেটা কিন্তু এসইউসিআই এর রিচের চেয়ে বা যে কোনো অতিবাম দলের রিচের চেয়ে অনেক বেশি শক্তপোক্ত এখনো সারা ভারত জুড়ে। এবং এটাকে ভোটে ট্রান্সফার আপনি করতে চান কি চান না, সেটা এই দলের যারা নেতৃত্ব তাদের কিন্তু ঠিক করতে হবে। আমার মনে হয় তারা এখন ভোটে ট্রান্সফার করার ব্যাপারে ইন্টারেস্টেড নন। আপনি যদি নাসিক থেকে মুম্বাইয়ের মিছিল দেখেন, এই যে মিছিল, এই মিছিলে যে মানুষ পথে হেঁটেছেন, যে অর্গানাইজেশন, আমার মনে হয় বিজেপি কংগ্রেস বা কোনো দল, পশ্চিমবঙ্গে হয়তো মমতা ব্যানার্জি পারতে পারেন, মানে কারুর পক্ষে এই ধরনের একটা মিছিল অর্গানাইজ করা, যে মিছিল আমি এর সঙ্গে তুলনা করবো কার, বাবরি মসজিদ যখন ধ্বংস হলো 92, তাই তো? সেই সময় আদবানি ভাইদের নেতৃত্বে যে ধরনের মানুষের ঢল নেমেছিল, কারণ অন্য ছিল। আজকেও কিন্তু বামপন্থীদের ভারত জুড়ে বিভিন্ন জায়গায় ব্রিগেডে যে মিটিং গুলো হয়, আমরা তো বারবার যে ধরনের আমরা ওই মিম টিম আসে আমাদের, যে বিমান বাবু জিজ্ঞেস করছেন আচ্ছা ব্রিগেডের মিছিল মিটিং এ যারা এসেছিল তারা কি সবাই সিপিএম কে ভোট দিয়েছে, এই ধরনের প্রশ্ন। সেটাই, হ্যাঁ সেটাই। কিন্তু এইটা একটা বলতে হবে যে একটা যে মানুষের উদ্বেল হওয়া, একটা মানে মানুষ একসঙ্গে একটা মিছিলে পথ হাঁটছে, এই যে স্পিরিটটা, এই স্পিরিটটা 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ করতে করতে যে মুহূর্তে কিন্তু 1 কোটি হয়ে যাবে, তখন আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন টির্বাচন কাউকে মাথায় রাখতে হবে না, এরা কিন্তু যে কোনো সময় ক্ষমতা দখলের জায়গায় চলে যেতে পারে। এই যে জায়গাটা কিন্তু সিপিআইএম এর সঙ্গে এখনো আছে, সেটা অবশ্যই তাদের দলটা এই মুহূর্তে বেশ গন্ডগোলে, বয়স্ক মানুষরা মাথায় বসে আছেন এবং অতটা অর্গানাইজ নন, এবং এদের নেতারা জেনারেলি মানে জেনারেলি কিন্তু অন্য বিদ্বজ্জনদের সঙ্গে খুব পাত্তা টাত্তা দিয়ে কথা শুনতে চান না। এনারা শিক্ষিত, এ নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু ধরুন স্ট্যাটিস্টিক্স নিয়েও আলোচনা হলে এনারা প্রশান্ত কিশোরের মতো বা কোনো একটা স্ট্যাটিস্টিক্স এর লোককে ডেকে সাহায্য নেবেন বলে আমার মনে হয় না। সেই ইগোটা এদের প্রচন্ড বেশি, অর্থাৎ অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, সাহিত্য, মার্গোভস্কি, মার্কস বা মার্কস এঙ্গেলস এর যে ক্যালকুলাস এর বই যেটা লেখা তাদের আলোচনার প্রেক্ষিতে, সেটাও সিপিএম এর লোকরা খুব ভালোই জানেন। আমার ধারণা হয়তো মানে কোচির সিরিজ বা এই ধরনের জিনিসপত্রের অঙ্কও তারা কষে দিতে পারবেন পড়ে টড়ে, ফলে তারা কিন্তু অন্যের মতামত যে খুব একটা নেবেন এইটা আমার একদমই মনে হয় না। তারা ভাবছেন তাদের মতো করে, কিন্তু তারা যে একদম এসইউসিআই হয়ে গেছেন এটা আমার মনে হয় ঠিক কথা নয়। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এইবারের লোকসভায় আমরা একটা স্লোগান শুনেছি 21-26 বাম, তো এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ডে আপনার কি মনে হয় কতটা মানুষের মানে সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে ছিল? এবং দ্বিতীয় কথা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি যদি দেখতে যান, তাহলে এই ব্যাপারটা স্ট্র্যাটেজিক্যালি কি কোনো লেজিটিমেসি আছে? এটা খুব জটিল কিন্তু এই জায়গাটা না, মানে এই যে রাইটিস্ট এবং লেফটিস্ট, আমি এখন লেখাটা তাহলে খুঁজে বার করতে হবে, একবার মুসলিনি সম্বন্ধে পড়াশোনা করে লিখেছিলাম একটা, সেই লেখাটার সময় কিন্তু দেখেছিলাম বলে
30-31 বছর পর্যন্ত মুসোলিনি একদম সম্পূর্ণ বামপন্থী একটি মানুষ ছিলেন, বামপন্থী পত্রিকা চালাতেন এই ধরনের। এবং তারপর যুদ্ধ ফুদ্ধ হলো, তিনি যুদ্ধে নেমে পড়লেন, নেমে তো তারপর তো তার পরিবর্তন। ফলে এই যে মানে রাম এবং বাম এই জায়গাটার মধ্যে যে একদিক থেকে অন্যদিকে যাওয়া যায় না, এটা একেবারেই নয়। এবং বামপন্থীদেরও যারা মানে মানে স্টালিন নিঃসন্দেহে হিটলারের চেয়ে তুলনামূলক ভাবে হয়তো অনেক ভালো কাজকর্ম করেছেন, মানে যাকে আমরা সাধারণভাবে ভালো বলি, কিন্তু বামপন্থী লিডারদের মধ্যে রাইটিজম তো প্রচন্ড ভাবে প্রকট আর কি। মানে বামপন্থীরা যেখানে হাতে ক্ষমতা পেয়েছেন, মানে আমার ধারণা পশ্চিমবঙ্গে, হ্যাঁ আরে পশ্চিমবঙ্গে মানে 90 দশকের পর থেকে যারা খুব একটা বামপন্থী সমর্থক নন, তারা যেভাবে সিপিএম এর অটোক্রেটিক নেতাদের পাড়ায় পাড়ায় ফেস করেছেন, আমি আমার ছোটবেলার একটা গল্প বলি, আমার তো বামদের সঙ্গে খুব ভাবটাপ ছিলই, দেখ এরকম সিপিআইএম বোধ হয় সেবার, মানে সিপিআইএম না বামফ্রন্ট সরকার কিছু ফুটবল দিয়েছে, সেই ফুটবল বিভিন্ন পাড়ায় পাড়ায় এসছে। তা আমার পাড়ার যিনি সিপিএম এর খুব বড় নেতা, তার বাড়িতে আমাদের 4টে ফুটবল আছে আর কি। এইবার সেই ফুটবলটা আমরা তো সকাল থেকে সেই ফুটবল চাইতে যাচ্ছি, কাকু ফুটবলটা দিন, ফুটবল গুলো দিন, তিনি কিন্তু কিছুতেই দেবেন না, ধমকে বার করে দিচ্ছেন। মানে ফুটবলটা দেওয়ার একটা সময় তিনি ঠিক করে রেখেছেন যে অমুক দিন বিকেল বেলায় ফুটবলটা দেবেন। এই যে আমাদের যে হতাশা তখন ফুটবলটা না পেয়ে কিছু বাচ্চা ছেলের, এইটা বোঝার মতো যে সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা, এটা বামফ্রন্ট 90-এর দশক থেকে হারিয়ে ফেলেছিল, যার প্রমাণ কিন্তু নন্দীগ্রামে গুলি চালানো। এই জায়গাটা বুঝতে হবে যে সংবেদনশীলতা, একটা রাইটিস্ট পার্টি কিন্তু সংবেদনশীলতা হারিয়ে ফেলেও নির্বাচনে জিততে পারে, কিন্তু একটা বামপন্থী দল যখন সংবেদনশীলতা হারায়, তারা কিন্তু আলটিমেটলি তার ফল ভোগ করে, যেটা মানে আমাদের সোভিয়েত ইউনিয়ন দেখেছে একটা সময়। মানে অর্থাৎ এই যে একটা সাধারণ মানুষের সঙ্গে ডিসকানেক্ট, আমি একাই সব বুঝি আর কি, আর কেউ কিচ্ছু বোঝে না, এই জিনিসটা মানে আমার কিন্তু মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন, দেখবেন কথার মধ্যে অনেক সময় আবোল তাবোল কথাও যদি একটা বলেন না এমন নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু সাধারণ মানুষের কথার একটা রিফ্লেকশন তার কথা দেখায়। মানে যে জায়গাটা মানে সারা ভারতের মানুষ খুব একটা পশ্চিমবঙ্গের উন্নয়ন টুন্নয়ন নিয়ে খুব নাকুচ কয়, এবং এই ধরনের একটা বাঙালি কথা টার্ম বাঙালিদের যতটা মানে কাছে আনে সেটা হয়তো অন্য রাজ্যকে আনে না, কিন্তু ভারতের কোনো বড় নেতা যদি এই টোনটা ধরতে পারেন, আমার কিন্তু মনে হয় এই এই টোনটা যে লোকের কথাটাই নেতার মুখ থেকে বেরোবে কিছুদিন পর, এটা কিন্তু রাজনীতিতে, ভোট রাজনীতিতে ভীষণ কাজে দিতে পারে। এবং মমতা ব্যানার্জির সফলতার অবশ্যই এটা একটা বড় কারণ। হ্যাঁ, এটা একেবারেই মানে মানে মমতা ব্যানার্জির যেটা মানে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট বলে এটা আমার মনে হয়, অ্যাটলিস্ট ওই যে যাদেরকে প্রেজেন্ট করছে, মানে উনি যখন কথা বলছেন তখন উনি ভাবছেন যে আমাদের মধ্যে কেউ উঠে কেউ মানে কথা বলছে, এই ব্যাপারটা কিন্তু একদম একদম। আমি তো বলছি মমতা ব্যানার্জির কথা শুনে শিক্ষিত শ্রেণীর বিভিন্ন সময় বিরক্তি লাগতে পারে, যে কিছুক্ষণের মধ্যেই দুটো কথা বললেন যার কোনো মানে হয় না বা যার কোনো লজিক্যাল খুব একটা করোলারি নেই, কিন্তু আমাদের জীবনটা তো প্রপোজিশনাল লজিক বা ফার্স্ট অর্ডার লজিক বা টেম্পোরাল লজিকের ওই ইমপ্লিকেশন চিহ্ন ফর অল দেয়ার এক্সিস্ট দিয়ে চলে না। সাধারণ যে রাজনীতি, সাধারণ মানুষের যে রাজনীতি, সেই জায়গায় কিন্তু এই ধরনের এক একজন নেতা নেত্রী, জ্যোতি বসুর কিন্তু এক ধরনের আকর্ষণী শক্তি ছিল, যে জায়গাটা তিনি মানুষের থেকে আলাদা কিন্তু তাও একটা আকর্ষণ তার ছিল। এই যে বিষয়টা, যেমন আমি সুভাষ চক্রবর্তীর ক্ষেত্রে দেখেছি কি অসাধারণ, মানে সুভাষ চক্রবর্তীর দু ধরনের বক্তব্য আমি শুনেছি, একটা হচ্ছে সাধারণ জনসভায় এবং আর একটা হচ্ছে ঘেরা জায়গায় নির্বাচনের আগে তিনি দলের কিছু মানুষের সঙ্গে কথা বলছেন। একই রকম প্রিয়রঞ্জন দাস মুন্সী, খোলা জায়গায় তার বক্তব্য শুনেছি, আর যাদবপুরের একটা বিতর্ক সভায় ওই রকম 88-89 এই সময় এসে উনি একটা বক্তব্য রেখেছিলেন, লম্বা বক্তব্য, অসাধারণ। মানে এই যে নেতারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নিজেদের মডিউলেট করতে পারেন, আমার কিন্তু বিশ্বাস লালু প্রসাদ যাদব বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা যখন কোনো একটা বন্ধ দরজার মধ্যে মিটিং করেন, তখন এদেরও সেই রাজনৈতিক প্রজ্ঞা আছে যেটা ধরে রেখেই তারা কথা বলেন, আর মানুষের সামনে তারা যখন কমিউনিকেট করেন তখন মানুষের যে টাচটা তারা মানে মানুষকে যে ছুঁয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু তারা অসাধারণ। আর নরেন্দ্র মোদীরও এটা এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি, কোভিড পরিস্থিতিতে হয়তো খুব একটা একটু গোলমাল হয়ে গেছে ব্যাপারটা, যে কারণে তার পপুলারিটির যে সি ভোটারের সার্ভে পড়েছে, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু বিভিন্ন নির্বাচনের আগে দেখেছি মানুষ কিন্তু কানেক্ট করছেন ওনাকে, এবং সেই কানেক্টটা কিন্তু মানুষ করেছে পশ্চিমবঙ্গের মানুষ। আমার মনে হয় না চট করে মানে এই যে বামপন্থীরা খুব বড় এফোর্ট না নিলে বা এবার নির্বাচনের পর বিজেপি যদি কোনো কারণে গুলিয়ে না ফেলে, হঠাৎ করে আবার সবাই বামপন্থী হয়ে গেলেন,
এইটা কিন্তু 2024 এর মধ্যে আমি অন্তত চট করে মানে এই দেখুন আমার ভুল তো হতেই পারে তো অবশ্যই কিন্তু এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে না যে হঠাৎ করে বিজেপির 38% ভোট কমে 20-22 চলে এলো আর সেই ভোটটা বাম বা তৃণমূলের দিকে গেল এক্ষুনি ক্লিয়ার নয় মিউনিসিপ্যাল বা পঞ্চায়েত এই ইলেকশন গুলো হলে পশ্চিমবঙ্গে তো সব মিউনিসিপ্যাল ইলেকশন বাকি এখন তৃণমূল কংগ্রেস তো আমার ধারণা এই মিউনিসিপ্যাল ইলেকশন গুলো খুব স্বাধীনভাবে করতে দেওয়ার রিস্কটা নেবে কি নেবে না এইটা তাদের দলের মধ্যে একটা বড় আলোচনার বিষয় হবে বামফ্রন্ট কিন্তু মিউনিসিপ্যাল বা পঞ্চায়েত পঞ্চায়েতে হয়তো আমার মনে হয় বামফ্রন্ট একটু হাই হ্যান্ডেডনেস করতো কিন্তু মিউনিসিপ্যাল ইলেকশনে কিন্তু বামফ্রন্ট সরকার খুব মানে ভোটে প্রভাব বিস্তার করেছে এমন একেবারেই নয় প্রচুর উদাহরণ আছে মানে বিরোধীদের রীতিমতো বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বামফ্রন্ট অ্যালাউ করেছে নির্বাচনে জিততে যেখানে তারা ইজিলি দখল করে নিতে পারত 90-এর দশকে পুরো কলকাতায় কংগ্রেস বহুবার হারিয়েছে প্রায় সমান সিটও পেয়েছে আমি তো আজকে তো এখন তো প্রচুর বয়স হয়েছে বুঝতে পারি এই যে মারামারি গুলো বামপন্থীরা যে মারা মানে গভর্নমেন্টের সঙ্গে বন্দুক নিয়ে লোকে মারামারি হচ্ছে বামফ্রন্ট রিগিং করছে বলা হচ্ছে হেভি কাগজে খবর কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ঠিক বিরোধী পক্ষ জিতে যাচ্ছে আমার মনে হয় এটা একদম বামপন্থীদের স্ট্র্যাটেজি ছিল যে লোকাল বডিতে কিছু জায়গায় বিরোধী পক্ষ থাকলে তবেই তো মানুষের অন্যের ওপর রাগটাও হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেহেতু মানে রাজনীতি অনেকের ক্ষেত্রে খুব পেশা মাঝের সারির নেতাদের ক্ষেত্রে কারণ রাজনীতি করলে মানে তার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত থাকে যেখানে কিছুটা ক্ষমতা পাওয়া যায় যে ক্ষমতা সম্পদের পদ দেখায় লোকাল লেভেলে সেই যে তারা কিন্তু এই মিউনিসিপ্যালিটি ইলেকশনটা ভালো করে যদি করতে দিতেন তাহলে বোঝা যেত বিজেপির ভোট কমছে কিনা বা বামপন্থীদের ভোট বাড়ছে কিনা কিন্তু আমার মানে এই মুহূর্তে আমার ধারণা মানে তৃণমূল কংগ্রেস একেবারে লিবারাল ওয়েতে পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল ইলেকশন করতে দেবেন এবং এই রিস্কটা নেবেন কিনা এটা অবশ্যই দেখার বিষয় আমার মনে হয় এটা সামনের দিনে নজর রাখতে হবে খুব ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে এটা তো টিএমসির জায়গায় আপনার কি মনে হয় মানে রেজাল্ট যদি অন্যরকম হতো সাপোজ ধরুন বিজেপি চলে আসতো সেক্ষেত্রে কি আপনার মনে হয় বামেদের স্কোপটা বেশি থাকতো অফকোর্স এটা কমপ্লিটলি হাইপোথেটিক্যাল খুব হাইপোথেটিক্যাল মানে মানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার সেটা হচ্ছে বিজেপি যদি নিজে না জিততে পারে তাহলে রাজনীতির যে দিক থেকে তাদের পক্ষে কিন্তু সব সময় বেটার চয়েস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় পলিটিক্যাল অ্যানালিসিস করলেই বোঝা যাবে যে আজকে বিজেপি যেখানে হারলো বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা ভারতের নেত্রী হিসেবে তিনি সামনে আসছেন এইটা কেন বিজেপির পক্ষে বেশি সুবিধের ধরুন যদি কংগ্রেস আসতো কংগ্রেস কিন্তু ভারতবর্ষে যদি 100-এর উপর আসন না পায় তাহলে কোনোদিন বিজেপি 225 বা 230 এর নিচে আসন পাবে না আজকের যা পরিস্থিতি আপনি যদি উত্তর ভারত মধ্য ভারত এই জায়গাগুলো পশ্চিম ভারতের আসন দেখেন বহু জায়গায় আমি তো বলবো প্রায় 200-এর মতন জায়গায় কিন্তু লড়াই মুখোমুখি কংগ্রেস আর বিজেপি এই জায়গায় কিন্তু কেউ আসন পাবে না এবার যত কংগ্রেস বাদে অন্যান্য বিরোধী পক্ষের নেতা নেত্রী সামনে আসবে তত কিন্তু মানুষের কনফিডেন্স কমবে যে এই রে তাহলে তো স্ট্রং বিরোধী হলো না মমতা বন্দ্যোপাধ্যায় 40-42 আসন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তাকে যদি অন্য লোক না মানে ডিএমকে স্টালিন হয়তো কথা 39টা বোধ হয় ওখানে 39টা আসন নিয়ে ক্ষমতায় আসবেন এই রে একে কি সবাই মানবে এই যে জায়গাটা অর্থাৎ বিজেপির পক্ষে আমাদের মাঝে মাঝে অনেকে বলছেন যে এরপর তো বিজেপির এত রেটিং কমছে উত্তরপ্রদেশে যদি বিজেপি খারাপ ফল করে 2024 ক্ষমতায় আসবে কিনা যতক্ষণ না পর্যন্ত কংগ্রেস অন্তত 100 আসনের জায়গায় যাচ্ছে একদম সরল পাটিগণিতের অঙ্কে কিন্তু বিজেপি ছাড়া অন্য কোনো দলের ক্ষমতায় আসা ভীষণ শক্ত একেবারে কারণ আপনার তো আসনের যে সহজ হিসেব 200-250 আসন যেখানে বিজেপি আর কংগ্রেসের সরাসরি লড়াই সেখানে যদি কংগ্রেস 40টা আসন পায় তাহলে তো বিজেপির 200 হয়েই গেল এই অঙ্কটা কিন্তু না বুঝলে ভীষণ মুশকিল এবং সেই কারণে বিজেপির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের নেতা হচ্ছেন এইটা অত্যন্ত একটা ভালো বিষয় কাউন্টার আর্গুমেন্ট কি কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস যদি এক হয়ে যায় সাংঘাতিক ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গে 40-42টা আসন এবং অধীর চৌধুরীর পুরো অঞ্চলটায় মমতা বন্দ্যোপাধ্যায় সুইপ করে গেছেন সেটা অধীর চৌধুরীর অনুমতিতে হয়েছে না অনুমতি ছাড়া হয়েছে আমরা বলতে পারবো না সোনিয়া গান্ধীর সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা বলতে পারবো না কিন্তু আজকে যদি কংগ্রেস এবং তৃণমূল 2024 নির্বাচনের আগে শুধু জোট নয় মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সঙ্গে একেবারে মিলে যেতে পারেন বা যেভাবে ব্যাপারটা হবে মানে খুব একটা ক্লোজ নিট একটা জোট হলো সেই জায়গায় যে কংগ্রেস আগের থেকেই বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদেরই লোক যেটা দু একটা টুইটে আমরা এখন দেখতে পাচ্ছি
এইরকম একটা পরিস্থিতি হলে কিন্তু কংগ্রেস যদি ধরুন 60-70-80টা আসন, মমতা ব্যানার্জি প্রায় 45-এ, তাহলে কিন্তু 120-130টা আসনের একটা হিসেব চলে আসছে, উইচ উড বি ভেরি ইন্টারেস্টিং। এবং মানে তখন মানে ধরে নিন বেসিক্যালি কংগ্রেস আর কিছু রিজনাল পার্টি মিলিয়ে যদি একটা ন্যাশনাল ফ্রন্ট করতে পারে, উইচ ইজ অ্যান অল্টারনেটিভ। হ্যাঁ, কিন্তু কংগ্রেস কত, এই প্রশ্নটা আসবে। আপনার যে রিজিওনাল পার্টির মধ্যে মমতা ব্যানার্জি 37-38-42 পেলেন, আর কংগ্রেস পেল 52 ধরুন বা 47, এই জায়গাটায় কিন্তু অসম্ভব এই যোগগুলো করে আপনি কিছুতেই, আপনাকে সরকার করতে গেলে 270-72 পেতে হবে। এবার তার মানে তো দু তিনটে দল মিলে আপনি যদি 150-60 না যেতে পারেন, করবেন কি করে? বিভিন্ন যে ছোট ছোট দল, তারা এক একটা রাজ্যে তো কখনোই 20-30-32 এর বেশি আসন পাবে না। এবার আপনাকে 272 পৌঁছতে হবে, আপনি যদি 160 বাকি রাখেন তাহলে এরকম 8টা দল 20-22 করে আপনাকে দিল, কিন্তু তার বেশি তো পাবেন না। এইবার কংগ্রেস যদি কম সিট পায় সেখানে, সেই সিট গুলো কে পাবে? একদম পিজিয়ান হোল প্রিন্সিপাল, পেতেই হবে বিজেপিকে, বিজেপিকে। ফলে বিজেপির পক্ষে এই মুহূর্তে কিন্তু, আমি বারবার বলছি, বিজেপি কিন্তু সাংঘাতিক একটা ভালো জায়গায় আছে রাজনীতির দিক থেকে, যেখানে 2024 কেন, আগামী অনেকগুলো বছর কংগ্রেস যদি ক্ষমতায় আর কোনোদিন না আসতে পারে, তার জায়গায় অন্য কোনো একটা মধ্যপন্থী দল, মানে লিবারাল ডেমোক্রাট বা এই গোছের কিছু, তাদের সারা ভারতে প্রস্তুত হতে হয়, যারা কিনা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আপনি যদি ভাবেন তাহলে কিন্তু মানে 20-25 বছরের মোটামুটি একটা মামলা, তার আগে এই জিনিস কনসলিডেট করা শক্ত। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের নেত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী যদি প্রজেক্টেড হন, সেইটা বিজেপির পক্ষে অনেক বেশি সুবিধের দেন যদি রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি একসঙ্গে হয়ে কংগ্রেস ভারতের অপোজিশন হিসেবে প্রজেক্টেড হয়। সুতরাং এই মুহূর্তে মমতা ব্যানার্জি অত্যন্ত সারা ভারতে জনপ্রিয় হলেও বিজেপির রাজনৈতিক দিক থেকে সেরকম কোনো অসুবিধে নেই। কিন্তু রিসেন্ট ইউপি ইলেকশনে দেখা যাচ্ছে যে ধরুন অখিলেশ যাদব, মানে ওরা অনেকটা গেইন করেছে সমাজবাদী পার্টি। এইবারে মানে আপনি কি এইগুলো পুরোটাই বলছেন, মানে ইউপি তে কিন্তু 80টা সিট আর কি, এবং বিজেপি 80টা সুইপ করেছিল প্রথমবার, সেকেন্ড বার বোধহয় কিছু কমে 50-75 এবার ধরুন এই মুহূর্তে মুলায়ম আমাদের অখিলেশ যাদব আর মায়াবতী, তারা নিজেদের মধ্যে প্রথমত মারামারি করবেন, করবেনই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সব মিলে মিশে ধরা যাক, খুব ভালো বললাম, 50-60টা আসন পেয়ে গেলে, এদের মধ্যে কেউ 40 পেয়ে যায়, তখন তিনি প্রধানমন্ত্রী হতে চাইবেন। ভারতবর্ষের সাধারণ মানুষ, কিন্তু আবার বলছি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভারতের অন্যান্য জায়গা থেকে পলিটিক্যালি বেশি অ্যাওয়ার, কিন্তু উত্তরপ্রদেশের মানুষও রাজনীতি বোঝেন না এমন নয়, তারাও ভালোই বোঝেন। ফলে যে মুহূর্তে তারা দেখবেন আরে এরা তো সরকার গঠন করলে মারপিট করবে, তার চেয়ে বাবা আমি বিজেপিকেই ভোট দিই, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। 40-50 নিয়ে প্রধানমন্ত্রী হওয়া এবং টিকে থাকা ভারতবর্ষে, এই জিনিস তো খুব একটা ভারতবর্ষ দেখেনি, ফলে সাধারণ মানুষকে কনভিন্স করা শক্ত হবে। কিন্তু ধরুন আমরা তো আগে দেখেছি যে কংগ্রেসের এগেইনস্টে এই ধরনের জোট দেখেছি আমরা, রাইট? মানে কংগ্রেস যখন ধরুন ইন্দিরা গান্ধী পরবর্তী সময়ে জয়প্রকাশ নারায়ণ বাইরে, হ্যাঁ, তারপর কদিন টিকেছে জোট গুলো, হ্যাঁ, টিকেনি। আমি বলছি যে কিন্তু এইভাবে কিন্তু ব্যাপারটা শুরু হয়, মানে ধরুন হয়েছে একদম ভিপি সিং এর সময় নো ভোট টু কংগ্রেস থেকে ব্যাপারটা হয়েছিল, মানে এটা তখন এটা হয়েছিল কংগ্রেস একটা মানে বিরাট পার্টি এবং বাকি পার্টি গুলো ছোট ছোট তারা ফর্ম করছে, মানে এখন কিন্তু বিজেপি ওই জায়গাটায় চলে আসছে। এইবার আমি বিজেপির, আপনি সময়টা দেখুন, বিজেপি 80-এর দশক থেকে নতুন ভাবে শুরু করলো, বোধ হয় 82 বা 89 বা এরকম সময় দুটো বা কত 84-84 ওই যেই ইলেকশনে রাজীব গান্ধী জেতেন সেইবার ওরা বোধ হয় 3টে সিট পেয়েছিল, দুটো সিট এরকম, তাই তো? তাহলে 84 থেকে তারা মানে এবার 90-এর দশকের শেষের দিকে এসে তারা প্রথম ক্ষমতায় আসার জায়গায় এলেন আর কি, এবং তার মধ্যে বাবরি মসজিদের মতো একটা ঘটনা ঘটি, অর্থাৎ একদম একটা সারা দেশ জুড়ে যে কি জিনিসটা তারা চাইছেন সেটা কিন্তু একদম পরিষ্কার, যে তারা একটা মানে আমাদের যে সংখ্যাগুরু হিন্দুদের একটা জোর চাইছেন, একটা রাষ্ট্রবাদী শক্তি, দেশটা একটা মানে বেশ শক্ত জায়গায় যাক এটা চাইছেন, যে জিনিসটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মানে সহজ আর কি। উল্টো দিকে সাধারণ মানুষদের অন্য যে দলগুলো, তারা কি বোঝাতে চাইছে, যে আমি তোমাদের কিছু ওয়েলফেয়ার দেবো, অর্থাৎ খাবার দাবার। এবার মানুষ তো খাবার দাবার তার সে যে পাওয়াই উচিত সেটা মানুষ মনে করে, সুতরাং কোন রকম কিন্তু মানে খাদ্য বস্ত্র অন্ন মানে এই যে জিনিসগুলো বাসস্থান একটু ইলেকট্রিসিটি একটু শিক্ষা এই জিনিসগুলো দিচ্ছি বলে মানুষকে কাছে টানার বাইরেও আর একটা কিছু তো দিতে হবে,
এবং ধরুন যে 10 বছর তারা ক্ষমতায় ছিল না, ইউপিএ সরকার কিন্তু জনমুখী প্রকল্প অসাধারণ ভালো কাজ করেছে, এবং বামপন্থীদের জোর ছিল সব মিলিয়ে। এবার তারপর তো বিজেপি যেভাবে ওই 10 বছরে নিজেদের প্রস্তুত করেছে, এইবার বিজেপির 2014 থেকে এখন আপনি ভাবুন, অলরেডি আমাদের 2021 হয়ে গেল, 7 বছর। সেই সময় বিরোধী পক্ষ কোন দল তাদের প্রস্তুত করছে? কেউ প্রস্তুত করছে না। এই জায়গায় কংগ্রেস একেবারেই প্রস্তুত করছে না নিজেদের। তাহলে এরা কিভাবে আসনগুলোকে পাবে? আপনার শেষ পর্যন্ত তো আসনগুলো পেতে হবে সরকার করতে গেলে। আর মানুষ যেই বুঝবে এরা আসন পাবে না বিজেপির বিরুদ্ধে গেলেও, বিজেপি যদি একবার 170-180-200 আসন পেয়ে যায়, যেটা একদম ন্যাচারাল কংগ্রেস আসন না পেলে, তখন তারা অবশ্যই 272 খুব সহজে পৌঁছে যাবে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। সুতরাং আমার মনে হয় না কিন্তু যে ভোটের রাজনীতিতে বিজেপি এই মুহূর্তে একেবারে 12টা বেজে গেল, সামনের বার মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছেন, এই জায়গাটা কিন্তু পরিষ্কার নয়, এটা বুঝতে হবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ইন্টারেস্টিং, মানে আবার আমি সিপিএম এর স্ট্র্যাটেজির কথা বললে, আইএসএফ এর সাথে জোট, মানে যেটা খুব তাড়াহুড়ো করে হয়েছিল, এবং এখন দেখা যাচ্ছে যে প্রচুর নেতারা সেটা বলছেন যে কেন ওটা হয়েছিল আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। তো এইটা নিয়ে আপনার কি মনে হয়, সেটার ইম্প্যাক্ট কতটা হয়েছে? ইম্প্যাক্টটা আপনি দেখুন, এই যে যারা ভাঙড়ে যে ভোটটা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ডক্টর রেজাউল করিম, অসাধারণ ভালো ডাক্তারবাবু, এবং তার যে জনমুখী ভাবনা, তিনি আগে কংগ্রেসের সঙ্গে ছিলেন, তারপর লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়ান, ভোটে জেতা, সত্যি তো ভোটে জেতা তো একটা অন্য বিষয়। এবার তার মতো একটা মানুষ সারা পশ্চিমবঙ্গে তৃণমূল জিতল এবং ভাঙড়ে তিনি হারলেন, যিনি ভোটে জিতেছেন তিনিও হয়তো খুব ভালো মানুষ, তাকে তার সম্বন্ধে খুব বেশি আমি জানি না, কিন্তু তিনি হচ্ছেন আব্বাস সিদ্দিকী ভাই। তাহলে আপনি একটা জিনিস ভালো করে বুঝুন যে এই যে নির্বাচন আপনাকে কিসের মাপকাঠি দেয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবার হচ্ছে আইএসএফ এর সঙ্গে জোট করা না করায় আমার মনে হয় না কিছু এসে গেছে। এবার আইএসএফ এর সঙ্গে জোটটা করে যেটা হয়েছে, মানে আমাদের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে, যে বামপন্থী নেতারা একেবারেই অন্য দলের শিক্ষিত মানুষ টানুষকে একদম পাত্তা দেন না, তারাই আব্বাস সিদ্দিকী, আমি কিন্তু একটা কথা বলি, আব্বাস সিদ্দিকী কিন্তু অসাধারণ ভালো বক্তা, আমি তার অনেকগুলো বক্তব্য শুনেছি, আপনি তাকে পছন্দ করতে পারেন, কিন্তু তাকে নিয়ে যে জিনিসটা করলেন, যেমন বিভিন্ন রাজনৈতিক দলের ব্রিগেডেই কিন্তু আমি যাই, মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে ব্রিগেডে যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু আপনি পালসটা বুঝতে পারবেন, মানুষ যে কেমন উদ্বেল হয়ে আছেন, এবং অদ্ভুত, আপনি যখন রাজনৈতিক দলের মিটিং এ যাচ্ছেন, আপনি যদি একটা ট্যাক্সি ধরে কিছুটা রাস্তা যান, সেই দিন যদি সিপিএম এর মিছিল হয় দেখবেন সেই ট্যাক্সি ড্রাইভার সিপিএম হয়ে গেছেন, সেদিন যদি বিজেপির মিছিল হয় সেটা ট্যাক্সি ড্রাইভার বিজেপি হয়ে গেছেন, তিনি আপনার সঙ্গে সেই ভাষায় কথা বলবেন। অর্থাৎ আমারও নিজেরও কিন্তু, যদি একটা তৃণমূলের বিরাট মিছিলের সঙ্গে হাঁটি, আমি কিন্তু তৃণমূলের সঙ্গে মনে হয় একাত্ম হয়ে যাবো। এই ব্যাপারটা আপনার, এই যে এক মিছিলে পায়ে হাঁটা, এটার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবং সেই জায়গায় সেই রকম একটা মিছিলে সেদিন আমি দেখেছি 70% বামপন্থী সমর্থক এসেছিলেন, 20-22% আব্বাস সিদ্দিকীর সমর্থক এসেছিলেন, যারা অনেকের হয়তো যাদের ভোটই নেই, একদম বাচ্চা বাচ্চা ছেলেরা, এবং অল্প কিছু কংগ্রেসের সমর্থক এসেছিলেন, খুবই অল্প। সেইখানে সিপিএম যে আদেখলে পোনাটা করলো মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকী আসার পর, এই যে জায়গাটা, ধরুন যে বামপন্থী বড় বড় নেতারা প্রচুর শিক্ষিত মানুষকে আলিমুদ্দিনের চৌকাট পেরিয়ে ঢুকতে দেন না তত্ত্বের গন্ডগোলের জন্য, তারা খোলা মঞ্চে আব্বাস সিদ্দিকীকে নিয়ে যেটা করলেন, অধীরবাবুকে বক্তব্য থেকে সরিয়ে দিলেন বা সরিয়ে দিয়ে, হ্যাঁ, এই জিনিসটা একটা যদি সাজানো হয় তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি সাজানো না হয় তাহলে এই ধরনের, এবং সেখানে মঞ্চে কারা আছেন, সম্ভবত সব্যসাচী চক্রবর্তী ছিলেন, বাদশা মৈত্র ছিলেন, যারা একদম দুধে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, অত্যন্ত সিরিয়াস, তারা মানে তাদের মানুষ দেখে শেখেন, তারা তো আর এই পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপির সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সিনেমার শুটিং নেই বলে ভোটে দাঁড়িয়ে যাই এরকম তো নয়, এই মানুষগুলো যে মঞ্চে আসেন, এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সবাই যারা ভোটে দাঁড়িয়েছেন তারা ছিল, যেমন আমার ধারণা সেদিন শতরূপ ঘোষ ছিলেন সেই মিছিলে মঞ্চের নিচে, যিনি হয়তো মঞ্চে ওঠেননি, তাদের জায়গা না দিয়ে আব্বাস সিদ্দিকীকে ডেকে আনা এবং ওই ধরনের একটা বক্তব্য রাখতে দেয়া, আব্বাস সিদ্দিকী কিন্তু কোথাও বামপন্থীদের জন্য ভোট জোগাড় করতে পারেননি,
শুধুমাত্র ভাঙড়ে পেরেছেন তার নিজের দলের জন্য। এবার স্ট্র্যাটেজি ঠিক কি ভুল দেখুন, এটা তো সেই সময় বোঝা খুব শক্ত হয়েছিল। তবে মোটের ওপর শিক্ষিত বামপন্থীরা তার জন্য যে চটে গিয়ে সিপিএম কে ভোট দেননি এমনটা নয়, তারা হয়তো বিজেপির আগ্রাসন দেখে সিপিএম কে ভোট দেননি এটা হতে পারে। আমার মনে হয় না আব্বাস সিদ্দিকীটা লোকে খুব পছন্দ মানে করেছে, কিন্তু তার ফলে যে খুব ভোটের পার্থক্য ঘটেছে এটাও আমার মনে হয় না। আমার মনে হয় আব্বাস সিদ্দিকীরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মানে আমার মনে হয় না খুব বেশি কিছু করতে পারবে না। আচ্ছা আপনি একটা কথা বললেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা স্ট্রং হওয়া বিজেপির জন্য ভালো, মানে সেটা একটা অসাধারণ যুক্তি আপনি বলেছেন, যেটা মানে যুক্তিটা খুবই রিজনেবল, মানে যেটা বলেছেন যুক্তিটা খুবই রিজনেবল। একইভাবে আমি যদি দেখি রাজ্যে, আমাদের রাজ্যে বিজেপির থাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকটা সুবিধাজনক, তার কারণ সংখ্যালঘু যে ভোটের কনসলিডেশনটা, এই যে বিজেপি আসার ফলেই সংখ্যালঘু ভোটের পুরোটাই, ধরুন মালদা মুর্শিদাবাদ একটা গুড এক্সাম্পল, যেখানে পুরোটা সুইপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি, একদম একদম, সেইটাকে একটা মিউচুয়ালি তাহলে আন্ডারস্ট্যান্ডিং জায়গায় চলে যাচ্ছে সেখানে। আমি আবার বলছি দুটো দুটো আছে, এক হচ্ছে টম অ্যান্ড জেরি, এখন আর বেশি দেখা হয় না, টম অ্যান্ড জেরিতে মাঝে মাঝে দেখবেন ওরা করে কি, দরজাটা বন্ধ করে টম অ্যান্ড জেরি বাড়ির মধ্যে ওই সমস্ত বেলচা তারপর কড়াই তারপর এইসব নিয়ে ঢাক 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 করে একটা মারামারি করলো না অনেকক্ষণ ধরে, আর বাড়িটা ভাঙচুর গোছের হয়ে গেল, আর বাইরের থেকে লোকে ভাবলো সত্যি মারামারি হচ্ছে। এইটা অবশ্যই একটা রাজনৈতিক যুক্তি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং আছে এবং যার ফলে এই ঘটনাগুলো ঘটছে, এইটা একটা জিনিস। আর অন্য জিনিসটা হচ্ছে না এরকম নেই, সত্যি নেই, আমার আমার নিজের মনে হয় এরকম আন্ডারস্ট্যান্ডিং এখন নেই, এই লড়াইটা হচ্ছে, কিন্তু এই লড়াইটা যে জারি থাকা জরুরি টু অপটিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ভোট প্রপোর্শন ইন ওয়েস্ট বেঙ্গল অর এনি পার্ট অফ ইন্ডিয়া জায়গা ধরে, এই জিনিসটা তাদের যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের যারা সবকিছু স্ট্র্যাটেজি করেন, প্রশান্ত কিশোরের মতো মানুষ, এরা কিন্তু পরিষ্কার বোঝেন। এই অঙ্কটা না বোঝার কোনো কারণ নেই যে আমি যদি তৃণমূল যোগ বিজেপি এই মোট ভোটটাকে অপটিমাইজ করতে পারি তাহলে তার প্রসিজিওরটা অনেক সহজ, যদি আলাদাভাবে তৃণমূলের ভোট আর আলাদাভাবে বিজেপির ভোট বাড়াতে চাই। সুতরাং আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি আমি কি করব, তাহলে আমি প্রথম তৃণমূল প্লাস বিজেপি অপটিমাইজ করব, তারপর বুঝে নেব তাদের মধ্যে কি হলো। এই জায়গাটাই কিন্তু একই রকম ভাবে বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস বিজেপি এইটাকে অপটিমাইজ করতে পারে ভারতে সামনের 2024 নির্বাচনে, অবশ্যই মমতা ব্যানার্জির ভোট অন্যান্য রাজ্যে নেই কিন্তু মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চলেছেন, এই জিনিসটা কিন্তু আমার ধারণা বিজেপির পক্ষে, দেখুন তাতেও বিজেপি হেরে যেতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, রাজনীতিতে যা খুশি তাই হতে পারে, কিন্তু বিজেপির পক্ষে দিস ইজ সেফার দেন কংগ্রেস খুব ভালো করছে তার থেকে, এটা আমার আমার একটা যুক্তি। আবার এরকম মানে আমি বলি রাজনীতিতে যেটা গন্ডগোল হয়, একটা যুক্তি যখন আলোচনা করি তখনই সেই যুক্তিটার অন্য যুক্তিগুলো বলা হচ্ছে না কেন লোকে আপত্তি করেন, তা তো নয়, আপনার এক একটা ভাবনা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো, অর্থাৎ এক্স অ্যাক্সিসে এক একটা ভাবনা আছে আর ওয়াই অ্যাক্সিসে কতটা করে তার প্রবাবিলিটি লেখা আছে, এই মুহূর্তে কিন্তু প্রবাবিলিটি যোগফল হচ্ছে এক, এই এটাই বক্তব্য, ফলে এটা একটা যুক্তি। এখানে স্যার একটা যেটা বেসিক পয়েন্ট স্যার, যে কংগ্রেস হ্যাজ আ স্ট্রং অল্টারনেটিভ, ওটা একটা অপশনই না এখন, একটা এমন পার্টি যে 19 লোকসভা নির্বাচন হারার এক মাস পরে যার প্রেসিডেন্ট রিজাইন করে, আর যে 2 ধরে পার্টি প্রেসিডেন্টও এখন ইলেক্ট করতে পারেনি, দ্যাট পার্টি ক্যানট বি আ প্রাইমারি অপোজিশন ফেস। তো কংগ্রেসের স্ট্রং অল্টারনেটিভ হয়ে ওঠা আমার মনে হয় না 3 সম্ভব, মানে রিয়েলিস্টিক্যালি স্পিক। তার মানে তো যুক্ত ফ্রন্টের প্রশ্ন আসছে একটা, যে একসঙ্গে অনেকগুলো দল, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, মানে আর কোনো অল্টারনেটিভ নেই এখন, একদম কোনো অল্টারনেটিভ। আর আমি আমার বক্তব্যটা কি, যে উল্টো দিকে মানে একদম হাইপোথিসিস, মানে H0 আর H1, H0 কি বলছে মমতা ব্যানার্জি হচ্ছে অপোজিশন, H1 কি বলছে কংগ্রেস অপোজিশন, এই কোনটাকে বিজেপির পক্ষে বেশি সুবিধে? আমার মনে হয় মমতা ব্যানার্জি অপোজিশনটা বিজেপির পক্ষে বেশি সুবিধা, আমার মনে হয়, মানে প্রবাবিলিটি দিলে আমি বলবো মমতা ব্যানার্জি অপোজিশন, এটা বিজেপি যদি 70% চায়, কংগ্রেস অপোজিশন, এটা বিজেপি হয়তো 30% চাইবে, এরকম। কিন্তু বিজেপি কি চাইছে সেটাও তো তারা একা ঠিক করছে না, তাদের বিভিন্ন তাদের যে চিন্তন দল আছে বা কংগ্রেস কি ভাবছে, সেখানেও তো শুধু রাহুল গান্ধী সোনিয়া গান্ধী নন, তাদেরও প্রচুর ভালো ভালো মানুষ আছেন, অর্থাৎ ডিবেটেবল। লাস্ট 2 দেখার পর এটা সত্যি ডিবেটেবল পয়েন্ট, যাই হোক। রাইট, ফাইনালি আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা নিয়ে আপনি আপনাকে দেখেছি মানে বিভিন্ন টিভি চ্যানেলে কথাবার্তা বলতে, সেটা হচ্ছে আমাদের রাজ্যের পলিটিক্যাল ভায়োলেন্স
এত বেশি পলিটিক্যাল ভায়োলেন্স কেন? ভোটের দিনগুলোই প্রত্যেক দিন দেখা যায় যে এত এত ভায়োলেন্স, যেই কারণে এবার 8 দফায় ভোটটা ইনিশিয়ালি করেছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয়? সেটার মূল কারণটা হচ্ছে যে আমাদের তো বেশিরভাগ মানুষ এখনো মানে ডোলের উপর নির্ভর করে বেঁচে আছে, 1 নম্বর, সেটা হয়তো অন্য অনেক রাজ্যতেও আছে। আর 2 নম্বর হচ্ছে আমি জানি না, মানে রাজনীতির মানে আমাদের না মানে একটা মারামারি করার স্পৃহা তো প্রত্যেকটা মানুষেরই থাকে, মানে নাহলে আমরা বক্সিং করি কেন, ফুটবল খেলি কেন? এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা কেন, এবার 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 কি হয়, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, আমার মনে হয় বাঙালিদের, এবং এটা তো শিক্ষাক্ষেত্রেও খুব দেখা যায়, যিনি হাতে ক্ষমতা একবার পেয়ে যান তিনি কিন্তু সেই সময় ক্ষমতাটা এক্সপ্লয়েট করেন। এইবার এই যে একবার হাতে ক্ষমতা পেয়ে যাওয়ার পর মানে মানে এই জিনিসটা আমি জানি না, মানে হয়তো চীনেদেরও এরকম আছে, কিন্তু অবশ্যই ইউরোপ বা মার্কিন দেশে নেই। মানে ধরুন বয়স্ক মাস্টার মশাই, তিনি যে ছাত্রদের দিয়ে পেপারটা লেখাবেন এবং শেষে খুব অল্প পড়ে পেছনে নিজের নামটা দেবেন, এই জিনিসটা চীন বা ভারতে যতটা হবে বা চীনের লোক বা ভারতীয় লোক যতটা করবেন, আমার ধারণা কিন্তু একটা সাহেব বা একটা জার্মান বা একজন মার্কিন প্রফেসর, একজন ইহুদি ততটা এরকম করবেন না। অর্থাৎ একবার ক্ষমতা পেয়ে যাওয়া, দখলদারি পেয়ে যাওয়া, এটা বাঙালিরা কিন্তু পেয়ে গেলে ছাড়তে চায় না। এইবার কি হয়, যেই নির্বাচনটা আসে তখন মানুষ ওইটুকু সময় ভাবে যে এই যদি বদলে দেয়া যায়, আর তার দলের লোকেরা ভাবে যে কিছুতে এই যাতে বদলাতে দেবো না। আমার মনে হয় এই জায়গাটা কিন্তু একটা খুব সিরিয়াস ইস্যু, যে জায়গাটা এই মারপিটটা হয় আর কি। অর্থাৎ মানুষের মনের মধ্যে যে একটা, আপনি একটু চন্দ্রিলের বিভিন্ন বক্তব্য শুনলে বুঝবেন যে কিছু একটা অবদমিত ব্যাপার বাঙালি মনের মধ্যে বোধ হয় আছে, সাইকোলজির ভালো লোকরা বলবেন, এবং আমার ধারণা এই ব্যাপারে চন্দ্রিলের প্রচুর বক্তব্য আছে, কিছু ব্যাপার স্যাপার, এই ব্যাপারে আমার দখল খুব কম, ভালো উল্টো পাল্টা না বলাই ভালো। এই জায়গাটায় কিন্তু তারা বেশ নির্বাচনের সময় তাদের হয়তো 2 বাড়ির মধ্যে মানে অন্য কোনো মারপিট ছিল, যেই একজন তৃণমূল একজন বিজেপি হয়ে গেল বা তৃণমূলের 2 গোষ্ঠী হয়ে গেল বা বিজেপির 2 গোষ্ঠী হয়ে গেল, তখন তারা হেভি মারামারি করে আর কি। এই জায়গাটা কিন্তু বোধহয় একটা সহজ কারণ যে ভোট এলে আমরা মারপিটটা করি। আপনি যে বিভিন্ন চ্যানেলে থাকেন, সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখা যায়, আপনি আপনার দিক থেকে খুব সাইন্টিফিক অ্যানালিসিস দিচ্ছেন, কিন্তু সেই সব নেতারা জেনারেলি ওদের পার্টি লাইনটা টো করে আর ওদের পার্টির যা ডিসিশন সব ডিফেন্ড করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে খুবই ইলজিক্যাল হয় ডিফেন্স গুলো, কিন্তু ওরা তাও করে। আপনি তাও আপনার মেইন পয়েন্টটা কি করে প্রত্যেকবার সামনে রাখতে পারেন? এটা একটা খুব, আমি আপনাকে প্রায়ই দেখি টিভিতে, আমাকে অনেকেই বলেছে যে মানে একটু নিরপেক্ষ ব্যাপার আছে, যে কারণে তৃণমূল বিরক্ত হলো, ধরুন বিজেপিও বিরক্ত হলো, বিজেপিও বিরক্ত হলো, সবাই বিরক্ত, যেটা আপনার ধারণা, বামপন্থীরা তো আমার উপর ভীষণই বিরক্ত আর কি, সে আর কি করা যাবে। কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে, আমি কিন্তু খুব হতাশ বোধ করি, কেন কি এই যে একটা ঝগড়া করতে পারা, আপনি কারুর পক্ষে কথা বলছেন, এই জিনিসটা কিন্তু একটা আমাদের যে ভাবনা চিন্তা, মানে একটা জিনিস নিয়ে খুব জোর দিয়ে বলছেন, এটাই কিন্তু মনুষ্যত্বের সফলতা। ফলে একটা মানুষ একটা সময়ের জন্য একটা পক্ষ নিয়ে কথা বলছেন বা বলতে পারছেন, আমার মনে হয় এইটাই কিন্তু খুব ন্যাচারাল। এবং এই যে টিভির অনুষ্ঠানগুলোতে বসে আমায় মুহূর্তে মুহূর্তে দল পরিবর্তন করতে হয়, এবার বিজেপির পক্ষে 2 কথা বললাম, তৃণমূলের পক্ষে 2, সিপিআইএম এর পক্ষে 2, এবং এই হিসেব করে বলা, এবং এর মধ্যে যে গোটা বিষয়টার যে একেবারে স্বতঃস্ফূর্ততা থাকে না এই জিনিসটা, এবং আমার ধারণা প্রচুর লোক সেই জন্য আমার বক্তব্য একেবারেই পছন্দ করেন না এই স্বতঃস্ফূর্ততার অভাবের জন্যে, যে এই যে পুরোটা বানিয়ে বানিয়ে অঙ্ক কষে 3 ভাগ বা 4 ভাগে ভাগ করে বলা, এর মধ্যে তাদেরও কষ্ট হয় আমার কথা শুনতে, আর আমারও ভীষণ কষ্ট হয় এইভাবে কথা বলতে। আমি সত্যি যদি পারতাম সিপিআইএম বা তৃণমূল বা বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল আমায় যদি একটু মানে নিত দয়া করে, কেউই নেবে না, কিন্তু যদি নিত, আমি যদি দলের হয়ে বলতে পারতাম, তাহলে কিন্তু অনেক স্বতঃস্ফূর্ত ভাবে মানে অনেক ভালোভাবে বলতে পারতাম। যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হলে আমি তো মাঠে যাই এবং মোহনবাগান গোল টোল দিলে ভীষণ আনন্দে নাচানাচি করি, সেটা তো করতে পারি, কিন্তু আরে এই যে তৃণমূল জিতলো আমি তো একটুও নাচতে পারলাম না, বিজেপি হারলো তাতেও আমার একটুও আনন্দ হলো না, সিপিএম যে এরকম কম ভোট পেলো তাতেও আমার একটুও দুঃখ হলো না, এটা তো হতে পারে না। মনের মধ্যে তো সবসময় একটা ভালো লাগা থাকেই কোনো রাজনৈতিক দলের প্রতি বিভিন্ন সময়, এবার কোনো একটা সময় সেই জিনিসটাকে যে বার করা যায় না, সেইটা কিন্তু একটা বিরাট ফ্রাস্ট্রেশন, হতাশা, বা এই যে একটা আবার সেই অবদমিত ব্যাপার আর কি, এ ভীষণ কষ্ট আর কি। এখান থেকে একটা নেক্সট পয়েন্টে আসি, 21-এ যে ফলাফল আমরা দেখলাম অ্যাসেম্বলি ইলেকশনে, আপনি কতটা সারপ্রাইজ ছিলেন বা ছিলেন যখন আমরা রেজাল্ট দেখলাম? একদম সারপ্রাইজ, আপনি এক্সপেক্ট করেছিলেন? একেবারে এক্সপেক্ট করেছিলাম, হয়তো
মানে তৃণমূলের যে নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা কিন্তু এবং তাদের যাদের সঙ্গে প্রশান্ত কিশোরের যোগাযোগ আছে তারা ভীষণ কনফিডেন্ট ছিলেন এবং তাদের মধ্যে দু তিনজন যারা নির্বাচনে জিতেওছেন তারা কিন্তু বারবার বলেছেন এবং নির্বাচনের আগের দিন ফল বেরোনোর আগের দিন তাদের একজনের সঙ্গে ফোনে আলোচনা হচ্ছিল তিনি একেবারে কম্বিনেটোরিয়ালি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস 160-এর নিচে আসন পেতে পারে না আপনি বুঝতে পারছেন কম্বিনেটোরিয়াল লোয়ার বাউন্ড দেখাচ্ছেন 160-এর নিচে পেতে পারে না তারা সবাই বলেছিলেন যে 200-র উপর কিন্তু পারসেপশন তৈরি হয় কিন্তু সমাজ মাধ্যম এবং গণমাধ্যম দিয়ে মানুষের কাছে কিন্তু পারসেপশন তৈরি করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং এই পারসেপশনটা তৈরি করার ফলেই কিন্তু তৃণমূলের জয়টা আরো বেশি হয়েছে যদি এই পারসেপশন তৈরি না হতো বিজেপি আমি আমার কিন্তু ধারণা যে প্রশান্ত কিশোর এক অসাধারণ স্ট্র্যাটেজি নিয়েছেন যেখানে তিনি আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তার দু একটা ক্লিপিংস অডিও ক্লিপিংস বিভিন্ন সময় বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি নাকি জিতে যেতে পারে এই ধরনের আমি যেটা আমরা আগের সপ্তাহে ডিসকাস করছিলাম ক্লাব হাউসে যে মিটিং এবং এই যে অডিও ক্লিপগুলো বেরিয়েছে সেগুলো সবকটা গেছে বিজেপির পারসেপশনের পক্ষে এবং তৃণমূলের আসন বাড়ার পক্ষে এই যে অপটিমাইজেশন মানে আমাদের যেমন ধরুন রেজিলিয়েন্ট বুলিয়ান ফাংশন যখন আমরা ভাবি তার যদি রেজিলিয়েন্সি অর্ডার এত হয় তাহলে তার অ্যালজেব্রিক ডিগ্রি এত হতে পারে না এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্যাল অপটিমাইজেশন কিন্তু এই যে মানে প্রশান্ত কিশোর বা তৃণমূল বিজেপির একসঙ্গে অপটিমাইজেশন এই গোটা জিনিসটা কিন্তু এই পশ্চিমবঙ্গের নির্বাচনে আমার ধারণা অত্যন্ত ভালো অঙ্ক স্ট্যাটিস্টিক্স এবং সমাজবিজ্ঞানের মানুষ মিলেমিশে কাজ করেছেন যেটা আমরা কোনোদিনই জানতে পারবো না মার্কিন দেশ হলে হয়তো তাই নিয়ে পরে বই লেখা হতো আমাদের তো এই চলটা এখনো নেই কিন্তু এটা সত্যি যে খুব বুদ্ধিমান কিছু মানুষ আছেন যারা এই নিয়ে কাজ করেছেন এবং এটা যে ভোটের ফল হবে সেটা কিন্তু আমার ধারণা অনেক লোক জানতেন পশ্চিমবঙ্গের যারা ঠিকঠাক ভাবে এই অ্যানালিসিসটা করছিলেন অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো কথাবার্তা বলে আপনার সাথে ভবিষ্যতে অনেকদিন বসা হবে এইসব নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে সময় ভালো থাকবেন